হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার শুভপ্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো, দিদি ভাই তোমার শ্বশুরবাড়িটা একটু ঘুরিয়ে দেখাও। তো আজকে তোমাদেরকে আমি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুরটা একটু ঘুরিয়ে দেখাবো। আর আগে কী বলতো, আমাকে দু একজন কমেন্ট করতো, তো ওই জন্য ভাবলাম যে দেখালেই হবে। তো এখন দেখছি অনেকেই কমেন্ট করে বলছে, তো ওই জন্য ভাবলাম আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর কী বলতো, আমি ভিডিওটা কী বলতো স্নান করার আগে সকালে করে রেখেছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা কী বলতো এখন স্নান করে এসে করলাম, কারণ ভিডিও করতে ধরো অনেকটা টাইম লেগে যায়। তো ওই জন্য কী বলতো সকালে কাজ টাজ করার পর মানে অর্ধেকটা করে রেখেছিলাম, আর আজকে আর স্নান টান করে এসে মানে অর্ধেকটা করলাম। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে আগে পুরো বাড়ি। তো এই দেখো, এই হলো আমাদের বাড়ি। তো এই দেখো, আর এইটা হলো কী বলতো আমাদের বাড়িতে ঢোকার যে মেন গেটটা হয়, তো এইটা হলো গেট। তো এই দেখো, এখানে কী বলতো বাইরে উঠোনে মানে টালি দেওয়া তিনটে পরপর ঘর আছে। তো এখানে কী বলতো এইটাতে রান্না হয়, আর একটাতে বিচালি থাকে, আর জিনিসপত্র মানে পাট টাট মানে যখন ফসল ওঠে তো তখন থাকে, আর একটাতে গরু থাকে। তো এই হলো উঠোনটা। তো চলো এবার তোমাদেরকে ঘরে নিয়ে যাই। আর এইটা হলো আমার কলের পাড়, আমি যেখানে বসে বাসন মাজি, তোমরা প্রতিদিনই দেখো। তো চলো এবার তোমাদেরকে ঘরে নিয়ে যাই। তো এইটা হলো আমাদের ঘরে ঢোকার যে গেটটা আছে, তো এটা হলো ঘরে ঢোকার গেট। তো এই দেখো, এখানে একটা মানে সোফা রাখা আছে। তো সোফাটা আমি অনেক দিন আগে আমি নিজের ইচ্ছাতে মানে গ্রামে বেচতে এসেছিলো, তো তখন কিনেছিলাম। তো দেখো ভেঙে গিয়েছে, তো আমি এখনও ফেলিনি, তবে মানে ফেলার জায়গা নেই বলে আর কি ফেলা হয় না। তো এবার যখন ও বাড়ি আসবে তো তখন এটাকে ফেলে দেবো, ঘরে আর রাখবো না, একদম পুরো ভেঙে গিয়েছে। তো এই দেখো, এটা হলো বারান্দা। তো বারান্দায় এই দেখো একটা টেবিল রাখা আছে, খাওয়ার টেবিল। আর এই দিকটায় মানে বাথরুম আছে। তো কী বলতো আমাদের নিচে দুটো রুম আছে, এ একটা রুম আর এ একটা রুম। তো চলো তোমাদেরকে এই রুমটা দেখাই। তো দেখো এই ঘরটাতে আমরা কী বলতো পুজো করি, তো এই ঘরটাতে কেউ থাকে না আপাতত, আর বাড়িতে তো সেরকম মানুষও নেই থাকার যে থাকবে। তো এই ঘরটাতে পুজো হয়, আর এক্ষুনি পুজো হলো, তো আজকে বিশ্বকর্মা পুজো, তো গাড়িটা পুজো হয়েছে। এই দেখো তো এখানে রাখা আছে, আর এই দেখো এখানে একটা চৌকি আছে, আর এখানে একটা ছোট শোকেশ আছে। তো এটা তো অনেক দিন আগেকার, আজ থেকে মনে হয় 15 বছর আগেকার এই একটা শোকেশ এই ঘরে, আর এখানে একটা ঠাকুরের সিংহাসন। তারপর এই দেখো মানে এই ঘরের ভেতর দিয়েই মানে রাস্তার দিকে একটা ছোট্ট বক্স ঘর আছে। তো এই দেখো উপরে যেমন আছে তো নিচেও ঠিক সেম এরকমই। তো চলো এবার এই দেখো আর একটা ঘর। তো এই ঘরটাই কি বলো তো মা থাকে, এই ঘরটাতে মা থাকে। তো এইখানে দেখো একটা বাক্স রাখা আছে টিনের, তো এটা মায়ের বাক্স, মায়ের ক্যাথা থালা বাসন যেগুলো থাকে তো সেইগুলো মা এখানে রেখে দেয়। আর এই দেখো এখানে একটা স্টিলের খাট আছে, এই দেখো এখানে একটা স্টিলের খাট আছে। আর এই দেখো এ হলো শোকেসটা, আর ওইটা আমি। চলো আর এই দেখো এখানে একটা আলনা আছে। তো আপাতত এই ঘরটাতে এই জিনিসগুলোই আছে, আর বেশি কিছু নেই, তো এই জিনিসগুলোই আছে এই ঘরে আপাতত, আর কিচ্ছু নেই। তো তোমাদেরকে এই ঘরটা আমি সেদিন দেখিয়েছিলাম, এই ঘরটাতে কী বলতো আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি এই বাড়িতে, তো তখন এই ঘরটাতেই উঠেছিলাম। তারপরে এই দেখো এটা হলো আমাদের রান্নাঘর। কী বলতো মানে বাইরে তো তিনটে ঘর আছে, তো ওই জন্য মানে ফালতু ফালতু আর মানে বাইরে কোথাও রান্নাঘর করিনি, তবে করার ইচ্ছা আছে ভবিষ্যতে, দেখা যাক কী হয়। তাছাড়া এই যে সিঁড়ির নিচে যে জায়গাটা আছে তো এইখানেই রান্নাঘর করি, এই তো সিঁড়ির নিচে যে জায়গাটা আছে তো এইখানেই রান্না করি। আর কী বলতো মানে অনেকটা দূর, তো মানে ঘর থেকে মানে ওই ঘরে কী বলতো মাটির উনুন আছে, তো গ্যাস ট্যাস না থাকলে ওই ঘরে রান্না হয়, তাছাড়া বাদ বাকি টাইম এই ঘরেই রান্না হয়, তো এইখানেই রান্না করি। তো এই হলো আমার ছোট্টখাট্ট রান্নাঘর একটা, তো এই হলো আমার রান্নাঘর। তো চলো এবার তোমাদেরকে ওপরে নিয়ে যাই। তো এই দেখো ওপরের ঘরে যাওয়ার জন্য মানে আমি যেখানে থাকি, তো এই হলো সিঁড়িটা। তো এই দেখো এই হলো আমাদের উপরের ঘর। তো এই দেখো এটা হলো বারান্দা। তো এইখানে দেখো একটা সোফা রাখা আছে, আর এই দেখো এইখানে দেখো দুটো গাছ রাখা আছে। তো এটা আমার বর কিনে নিয়ে এসে রেখে দিয়েছে, ওর গাছ খুব ভালো লাগে, ওর খুব শখের। আর এই দিকটায় কী বলতো টয়লেট আছে, তো ওই দিকে আর গেলাম না, ওখানে একটা বেসিন। আর এই দেখো এখানে টেবিল, আর এইটা দেখো আমার স্ট্যান্ড।
তো দুটো স্ট্যান্ড কিনেছি, তো দুটোই ভেঙে গিয়েছে কোনো রকমে, মানে যোগা দিয়ে মানে হয় ভিডিও আর কি। আর এই দেখো এখানে একটা মিটসেপ আছে, আর এখানে আছে হোম থিয়েটার। তো এই হলো আমাদের উপরের বারান্দা। তো এই দেখো এই হলো উপরে বারান্দা, আর উপরে কিছু ছবি টবি মানে লাগানো আছে। তো এই হলো বারান্দাটা। তারপরে এই দেখো এইখানে উপরে কি বলতো আমাদের তিনটে রুম আছে, নিচে দুটো আছে কিন্তু উপরে তিনটে আছে। তো তো প্রথমে তোমাদেরকে এই ঘরটাতে নিয়ে যাই। তো এই ঘরটাতে কি বলতো আমার ছেলে পড়াশোনা করে, তো এই ঘরটাতে কেউ থাকে না আপাতত। আর এই ঘরে দেখো এই যে পুরোটা জানলা আছে, তো এই জানলা দিয়ে মানে গরমের সময় খুব সুন্দর হাওয়া আসে। তো যাই হোক, এই দেখো এখানে একটা টেবিল রাখা আছে, আর এই দিকটাতে কি বলতো দুটো বাক্স রাখা আছে। তো একটা ওর বাক্স, তো মানে ও যে বাক্সগুলো পায় তার মধ্যে একটা এখানে রাখা আছে, আর এই যে নিচের যে বড় বাক্সটা, তো এটাতে আমার কিছু জিনিস আছে। তো এই বাক্সটা, এই বাক্স দুটো এইখানেই থাকে। তো তারপরে চলো তোমাদেরকে এই ঘরটাতে নিয়ে যাই, যে ঘরটাতে আমি থাকি আর কি। তো এই দেখো এই হলো আমার ঘর। তো এই দেখো এই হলো আমার ঘর। তো দেখো এই ঘরটা তোমরা অনেকবার অনেক অনেকবারই দেখেছো, এখানে আর সেরকম কিছু বলার নেই। তো এখানে দেখো একটা সোফা আছে, আর এই দেখো এখানে আছে খাট একটা, আর এখানে একটা টেডি বসানো আছে। আর এই দেখো ওপরে কিছু এখানে কি বলতো ছবি টবি ফুল এইসব কিছু লাগানো আছে। আর এই দেখো এখানে আছে ড্রেসিং টেবিল। তো এই দেখো অর্ধেকটা ভিডিও কি বলতো আমি সকালে করে রেখেছিলাম, আর অর্ধেকটা স্নান করার পর করলাম। তো যাই হোক, এই দেখো এখানে আমার ড্রেসিং টেবিলটা রাখা আছে, আর ওইখানে কিছু দেখো ফুল পুতুল এইসবই রাখা আছে। আর এই দিকটাতে আছে একটা শোকেস। তো এই হলো আমার শোকেস, আর এইদিকে একটা ছোট শোকেস রাখা আছে। তো এই দেখো, আর এর মধ্যে কিছু বাটি ঘটি মানে অনেক কাচের জিনিসপত্র ছিল, তো সেইগুলোই মানে সাজানো আছে, কাপ টাপ এইসবই সাজানো আছে। তো চলো, আর এই দিকটাতে কি বলতো মানে নিচের যে ছোট একটা বক্স বারান্দা করা আছে, তো এই দিকেও ঘরের সঙ্গে মানে এইদিকেও একটা ছোট বক্স বারান্দা করা আছে। তো এখানে সেরকম কিছু নেই, ওই যে ক্যাথা ট্যাথা মানে বালিশ টালিশ রাত্রিবেলা মশারি টাঙায় তো সেইগুলো ওখানে রাখা আছে। আর এখানে একটা দোল্লা আছে, তো যেটাতে আমার ছেলে বাবু সোনা দোল খায়। আর এই দিকটাতে সেম ওর কিছু ভাঙাচোরা খেলনা, আর এই দেখো সেই পুকুর, এই জানলা দিয়ে এই পুকুরটা দেখা যায়। তো চলো এই হলো এই ঘরটা। এবার তোমাদের পাশে আর একটা ঘর আছে, তো সেইটাতে নিয়ে যাই। তো এই দেখো সিঁড়ি থেকে ঢুকেই প্রথমে এই ঘরটা পড়ে। তো আমি প্রথমে এই ঘরে না গিয়ে মানে বাবু যে ঘরে পড়াশোনা করে তো সেই ঘরে নিয়ে গিয়েছি। তো এই ঘরে সেরকম কিচ্ছু নেই, আর এই ঘরে কেউ থাকেও না। তো এই ঘরে ওই জন্য মানে আল্লাহর জামাকাপড় কী বলো তো মানে কখন নিই কখন থুই, তো নোংরা হয় যে কারণে। তো এই ঘরে কেউ থাকে না, গোছানো টোছানো সেরকম হয় না, তো ওই জন্য এই ঘরে আল্লাহটা রেখেছি। তো এই দেখো এখানে আছে আল্লাহ, আর এখানে খাটের সঙ্গে যে টুল বক্সগুলো থাকে তো ওর সঙ্গে ওই টুল বক্সটা আছে। আর এই দেখো এইটা হলো আমার বিয়ের খাট, তো এই ঘরে রাখা আছে আপাতত এখানে। আর এখানে আছে এই আলমারিটা, আর এই দেখো এটাই কি বলতো আমার ছেলে খেলা করে, এটাই কি বলতো এটা একটু স্প্রিং টাইপের মানে লাফানো হয়, তো যার কারণে ওর খুব ভালো লাগে। তো অনলাইন থেকে অর্ডার করে ওর পাপা কিনে দিয়েছিল ওকে। আর এখানে কিছু চেয়ার রাখা আছে। তো চলো এই হলো এই ঘরটা। তো এই ঘরে এইসবই জিনিস আছে, তাছাড়া আর কিছু নেই। তো চলো এইবার এই ঘর থেকে বার হয়ে এই দেখো এইটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। তো এই হলো মানে উপরে যাওয়ার যে সিঁড়ি, তো সেইটা। তো চলো তোমাদেরকে এবার উপরে নিয়ে যাই। তো এই দেখো সিঁড়ির ওপর কিছু বস্তা টস্তা রাখা আছে। তো এখানে কি আছে বলতো, এটাতে সর্ষে আছে, তো কি বলতো ঘানি ভাঙানোর সময় যে সর্ষেগুলো রোদে দিতে হয়, তো ওই জন্য বারবার উপরে আনা আবার নিচে নিয়ে যাওয়া, তার জন্য সর্ষেগুলো কি বলতো উপরেই রাখা থাকে। তো চলো এই হলো ওপরটা। তো এই দেখো এখনই স্নান করে গেলাম, তো যার কারণে কাপড়গুলো মেলা আছে। তো ছাদে কি বলতো সেরকম কিছু নেই, কিছু গাছ টাছ লাগানো আছে। তো এই হলো আমাদের বাড়ি, তো সম্পূর্ণ বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন নিচে যাই।